টানা তিন দিন পথে ঘাটে দুর্ভোগ, পরিবহন মালিকদের কাছে জিম্মি মানুষ, শত ভোগান্তিতেও টনক নড়েনি ট্রাক মালিকদের ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা। বেগম খালেদা জিয়ার বায়োপসি রিপোর্টে মেলেনি ক্যান্সারের উপাদান, প্রায় এক মাস পর হাসপাতাল থেকে ফিরছেন বাসায়, গুলশানে নেতাকর্মীদের ভিড়। কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার ঘটনায় মেয়র মনিরুল হক সাক্কুর পিএস মাইনউদ্দিন আহমেদ বাবুসহ গ্রেফতার তিন, লুকিয়েছিলেন খাগড়াছড়ি সাজেকে। এবং কমিউনিটি ক্লিনিকে করোনার গণটিকা কর্মসূচিতে ব্যাপক সাড়া, দ্বিতীয় দিনেও উপচে পড়া ভিড়, 2022 সালে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফেরার আশা মন্ত্রীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। বাসের নতুন ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। পরবর্তী ইস্যু হিসেবে এটা আসবে, কিন্তু এটাও এখানে আমি জিনিসটা উল্লেখ করে রাখলাম। আর একটা বিষয় আছে, সর্বনিম্ন ভাড়ার একটা বিষয় কিন্তু আমাদের আছে। সেই সর্বনিম্ন ভাড়াটা হলো যে আগে ছিল 60 টাকা 5 টাকা, বড় বাসে 7, মিনি বাসে 5 টাকা, সেটা আমরা এখন একটা বাস্তবতা নিরিখে 10 টাকা এবং 8 টাকা করেছি। এ হলো ভাড়া বৃদ্ধি সংক্রান্ত ব্রিফিং। ধন্যবাদ। আমি আবারও আপনারাও আমাদের পাশাপাশি মিডিয়া, যে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সবাই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, আপনারা আপনাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাস মিনি বাসের যে একটা পার্থক্য ছিল সেটা আর থাকলো না। বাস মিনি বাসের পার্থক্য আছে, এটা 10 পয়সা কম হবে। না না, এক সমান করা হয়েছে, গতবারে এক সমান করা হয়েছে। ওটা বাস মিনি বাসের দূরপাল্লার ওটা সেম, এর আগেও সেম ছিল, আগের সেটাই অনুসরণ। দূরপাল্লায় 1 টাকা 80, এটা কার্যকর তো মানে আজকে থেকেই, মানে আগামীকাল আগামীল থেকে ওনার প্রত্যাহার মধ্যে করবে আজকে, প্লাস আগামীকাল থেকে এটা কার্যকর প্রজ্ঞাপন আজকেই হয়ে যাবে। ওটা আমাদের মালিক সমিতি মহাসচিব আছেন, উনি ঘোষণা দিবেন আপনার শুনবেন। 10 টাকা হলো বাসে, আর এটা তো প্রত্যেক মালিক জানে, এটা আমরা এনশিওর করব। সিএনজি চালিত যারা এখানে, এই যে পত্রপত্রিকা আপনার মিডিয়া আছেন আজকে জানবে, সিএনজি চালিত যেসব বাস সেই ক্ষেত্রে 1 টাকাও বাড়াইতে পারবো না, 1 পয়সাও বাড়াইতে পারবো না। এটা তো আমাদের কর্তৃপক্ষ আছে না, এটা আমাদের কর্তৃপক্ষ দেখবে, আমাদের মোবাইল কোড আছে, আমাদের পুলিশের মানে যে এনফোর্সমেন্টের পুলিশ আছে, তারা আগামীকাল থেকে, যেহেতু আজকে তো গাড়ি বন্ধ, প্রজ্ঞাপন জারির পরে এটা কার্যকর। কি পরিমাণ সিএনজি চালিত কোনো পরিমাণ আছে, এটা কোনো আইডিয়া আছে আপনাদের? আমাদের একজ্যাক্ট পরিসংখ্যানটা আমার মনে হয় মালিক সমিতির পক্ষ থেকেও বলতে পারে, তবে এগুলি খুবই নমিনাল, যেগুলো ছিল এগুলো ম্যাক্সিমাম আমরা জানি যে এগুলো এখন অবসলেট হয়ে গেছে, এগুলো চলে না। খুব সামান্য কিছু 1% বাসও আগে যা নিচ্ছিল, তার 1% বাসও চলে না, এটুকু আমাদের কাছে মানে আমার ধারণা আছে আর কি। একটা প্রশ্ন, আপনি মহানগরীর ক্ষেত্রে মিনি বাস বাস ছিল, এটা কি এখন শুধু সমান এক সমান মহানগরের আমাদের যে দা? হ্যাঁ, এটা সেম, কিন্তু ডিটিসি এরিয়ার জন্য একটু 10 পয়সা কম আছে। ডিটিসি আগে 10 পয়সা কম ছিল, 1 টাকা 70 1 টাকা 60, একইভাবে এখানেও 10 পয়সা কম থাকবে। আগামীকাল থেকে যেটা বললাম যে প্রজ্ঞাপন তো হবে, এটার আজকে আমাদের এই প্রস্তাবটা মিনিস্ট্রিতে যাবে, মিনিস্ট্রিতে আজকে গেলেই সঙ্গে সঙ্গে এটা প্রজ্ঞাপন করে দেবে। না, আপনি বাস মিনিমাম ঢাকা শহরে এর আগেও প্রস্তাব হয়েছে এটাকে এক করে দেওয়ার জন্য, কারণ এতে করে গণ্ডগোল হয় রাস্তা রাস্তা। বাস মিনিবাস ভাড়া এক, এটা তো দিল্লির ট্র্যাডিশন চলে আসছে। না, ট্র্যাডিশন এটা, এর আগেও কিন্তু কথা হয়েছে এই জন্য, কিন্তু এখন তো মিনিবাস নাই বললে চলে, এখন যতগুলো আছে ম্যাক্সিমাম বস সিরিয়ালের, বৈরকার্য সিরিয়াল হলো মিনিবাস, বৈরকার্য সিরিয়াল গাড়ি অল্প কয়েকটা। মিনিবাস এমনিতে বন্ধ, রোড ফ্র্যাঞ্চাইজি হয়ে গেলে এমনিতে এখন মিনিবাস নাই। 10 পয়সা কম আগেও ছিল, এখন সেটা বাড়া হচ্ছে না, সেটাই তো বলছি যে ওটা ওটা থাক, মিনিবাস এমনি উঠে যাবে, আমরা তো রোড ফ্র্যাঞ্চাইজি করতেছি না।
আমাদের এখন মিনিবাস কি আছে বেশি? না, মিনিবাস কম, 10% কম। না কম তো ঠিক আছে, মিনিবাসের সংখ্যা কেমন? আছে আছে, অনেক আছে, মিনিবাস ঢাকা শহরে তো আছে। তো আমার মনে হয় আবার কি আপনাদের এই যে দূরপাল্লার ক্ষেত্রে আগে এক টাকা, আমি বলে দূরপাল্লার বাস মিনিবাস এটা এক টাকা 42 পয়সার স্থলে এখন 1.80 টাকা জন প্রতি কিলোমিটার যেটা, আর মহানগরে হলো আগে ছিল 1.70 টাকা, সেটা এখন 2.15 টাকা, ঠিক আছে। আর সর্বনিম্ন হলো 8 টাকা, 10 টাকা আর 8 টাকা, বাসে 8 টাকা আর এটা হলো 8 টাকা। হ্যাঁ, 2.15 টাকা, আচ্ছা সিটি সার্ভিসের ক্ষেত্রে, মহানগরের ক্ষেত্রে 2 টাকা, মানে ওখানে মিনি বাসে 10 টাকা 10 পয়সা কম হবে, তাহলে 10 পয়সা থাকবে। এবং বিটিসি এরিয়ার জন্য সেম, এটা আমরা ট্রেডিশনালি এটা সেম, মানে প্রতি বছর প্রতিবারই এইভাবে হয়ে আসছে। আপনার অ্যাটেনশন প্লিজ, আপনার তো বারবার কথাটা বলতে হচ্ছে। বিষয়টা হলো যে দূরপাল্লার বাস ভাড়া এখন নির্ধারিত হয়েছে 1.42 টাকা। আপনারা একটু সাইড টক করবেন না প্লিজ, যেটা দূরপাল্লার বাসের আগে প্রতি কিলোমিটার ছিল 1.42 টাকা, এটা এখন 1.80 টাকা, ঠিক আছে। এটা একটু আপনারা কাইন্ডলি নোট করেন। আর ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীর যে বাসের জন্য ছিল যে 1.70 টাকা, তার জায়গায় এখন 2.15 টাকা, আর মিনি বাসের ক্ষেত্রে 10 পয়সা কম, 2.05 টাকা। জি, আর হ্যাঁ, সিএনজি চালিত যেসব বাস আছে সেগুলোর জন্য এই ভাড়া বৃদ্ধি প্রযোজ্য নয়, ক্লিয়ার? জি, আগে রেডি নিবে। এখানে একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যে সিটিং সার্ভিস যে ব্যবস্থা, এটা মনে হয় সরকারের কোন নিয়মের মধ্যে পড়ে না। তারপরে মালিকরা তাদের শ্রমিকদের এই সিটিং সার্ভিসের নামে যে আর নৈরাজ্য ঢাকা শহরে সৃষ্টি করেছে, এটা বিআরটিএ কখনোই এই নৈরাজ্য রোধ করতে পারেনি। আপনি বলছেন যে ডিজেল চালিত বাসে একরকম ভাড়া হবে, গ্যাসের আর এক রকম ভাড়া হবে, যেখানে আপনাদের নির্ধারিত ভাড়াই মালিকরা গ্রহণ করেনি, তার সাথে কয়েক গুণ বেশি গ্রহণ করে। সিটিং সার্ভিস আমাদের অনুমোদিত বিষয় না, এগুলোর জন্য আমাদের মোবাইল কোড নিয়মিত পরিচালিত হচ্ছে। এটা যেটা আমাদের রুলস রেগুলেশনের বাইরে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। কিন্তু আপনারা কিন্তু রোধ করতে পারেননি সিটিং সার্ভিস ওই বিলের নামে যে বাড়তি টাকা আদায় করা হয়। দেখা যায় যে শাহবাগ থেকে আমি প্রেস ক্লাবে যাবো, সেখানে 5 টাকা ভাড়া আসে, কিন্তু আমার কাছ থেকে 10 টাকা নেওয়া হয়েছে, তার মানে সেখানে কিন্তু ডাবল ভাড়া নেওয়া হয়েছে বছরের পর বছর। আমার মনে হয় যে আপনারা এই বিষয়গুলো, আমি বলি এটা এই অভিযোগের বিষয়টা আমাদের সব কিছু তো মানে ওপেন আছে, সবসময় ওপেন আছে, যারা অভিযোগ করতেছে আমাদের ব্যবস্থা নিচ্ছি। আসলে অভিযোগ না করলে তো এটা ব্যবস্থা নেওয়া যাবে না, কেন আমাদের মেয়ে ছেলে এমনিতে নিয়মিত করতেছে, তাদের চোখে ধরা পড়লে তো মানে ওরা জরিমানার আওতায় আসতেছে বা শাস্তির আওতায় আসছে। আর এর বাইরেও কেউ কোনো যাত্রী বা কোনো মানে সচেতন ব্যক্তি যদি আমাদের কাছে অভিযোগ করে, তাহলে আমরা দ্রুত ব্যবস্থা নিব, এই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিব। একটা বিষয় সেটা হচ্ছে, আপনারা গাড়িতে বহুদিন থেকে ধর্মঘট শুরু হয়েছে, আপনারা এই 2 দিন সময় কেন নিলেন? মানুষের এই অবর্ণনীয় দুর্ভোগ, কিন্তু আপনারা এই 2 দিন আগে কেন ব্যবস্থা নিতে পারলেন না? এই মিটিংটা কেন 2 দিন আগে করা গেল না? এইখানে আমাদের এই আমরা বৃহস্পতিবার আমরা ইয়েটা পেয়ে আমাদের সংশ্লিষ্ট সবার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। এখানে আমাদের মানে পরিবহন সেক্টরের কিছু কিছু নেতৃবৃন্দ দেখেন আজকেও মানে ওনারা কিন্তু ব্যস্ত আছে, তো অনেকের এই এনশিওর করার জন্য আলোচনা সাপেক্ষে কিন্তু আজকের তারিখটা নির্ধারিত ছিল। আর এখানে আমি এগুলা আসলে আমরা সমাধান করছি আজকে, এটা হলো বড় বিষয়। কিন্তু এই যে আপনারা জানেন এখানে আমাদের কেন্দ্রীয় কমিটির আমাদের পরিবহন মালিক সমিতির যে আমাদের মহাসচিব মহোদয় আছে, ওনারা কিন্তু কোনো ধর্মঘট কিন্তু ডাকে নাই, কিন্তু
তো সুতরাং এই ধরনের পরিস্থিতি যখন আমরা মিটিং ডাকি বা পরবর্তীতে আমরা গতকাল মিটিং করার চেষ্টা করছি, আমরা কিন্তু সবাইকে মানে ওইভাবে ইয়ে করতে পারিনি, যেহেতু অনেকে অনেক জায়গায় ছিলেন। তো পূর্ব নির্ধারিত আলোচনার প্রেক্ষিতে আমরা কিন্তু রবিবার তারিখটা নির্ধারণ করেছিলাম। ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা আচ্ছা একটু আপনি আমার মনে হয় ইয়ে থেকে শুনেন, আমার মনে হয় না আমরা তো মিটিং আবার মিটিং ডাকার কথা বলছেন, এই জন্য আমি বলতেছি ভাই একটু কথা শুনেন, পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে শুনেন। অবশ্যই ব্যবস্থা নেবে, তারা তো যেহেতু সিএনজির মূল্য বাড়ে নাই, গ্যাসের মূল্য বাড়ে নাই, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, অবশ্যই ব্যবস্থা। আমার মনে হয় আমাদের পরিবহন মালিক সমিতির মহাসচিব মতো থেকে আমরা একটু শুনবো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করতেছিলেন এই সংবাদগুলো নেওয়ার জন্য, আমরাও অপেক্ষা ছিলাম এই সমস্যার সমাধান করার জন্য। গত দুই দিন যাবত সারা দেশে গণপরিবহন একটা ধর্মঘট চলতেছে, আপনারা জানেন কী জন্য এটা হচ্ছিল। গত তিন তারিখ রাত্রিবেলা যখন ডিজেলের মূল্য বৃদ্ধি পায় কিলো প্রতি লিটারে 15 টাকা করে, পরের দিনে সারা দেশের মালিকেরা আমাদের জিজ্ঞাসা করার অপেক্ষা রাখে না। আপনারা দেখেছেন রাজশাহী, বগুড়া, পাবনা, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম বিভিন্ন জেলায় তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে ধর্মঘট আহ্বান করে। মালিকদের সেন্টিমেন্টে এবং বর্তমান তখনকার পরিস্থিতি এবং মালিকদের সেন্টিমেন্টের সাথে আমরা ঐক্যমত পোষণ করি পরবর্তীতে, কিন্তু পাশাপাশি দেশের জনগণের জন্য জনদুর্ভোগটা যেন না হয় সেজন্য আমরা সবার সাথে সরকারি পর্যায়ে সবার সাথে যোগাযোগ রক্ষা করি, যার ফলে আজকের এই সভা। আমরা 2013 সালের পরে আজকে 2021 সাল আজ অবধি আজকের পূর্ব পর্যন্ত কোনো বাস ভাড়া 8 বছর কোনো বাস ভাড়া বৃদ্ধি করা হয় নাই। 2008 সালে আমাদের যে বাস ভাড়া আমরা কস্টিং কমিটি বসে যে কস্টিং করা হয়েছিল সেটাও কিন্তু বাস্তবের আলো সেটাও কিন্তু দেখে নেই, সেটাও বাস্তবায়ন করা হয় নাই। আজকে যেটা চেয়ারম্যান সাহেব ডিক্লেয়ার করলেন, হিসাব করতে গেলে 2013 থেকে এ পর্যন্ত 8 বছরের জিনিসপত্রের দাম যেহারে টায়ার টিউব খুচরা যন্ত্রাংশ এবং অন্যান্য সব কিছুর দাম যেহারে বাড়ছে, শুধু সেগুলোরই পুরোপুরি ভাড়া আমরা পাইনি। তেলের দামের বিষয়টা আমার মনে হয় এই ভাড়ার মধ্যে তেলের দামের বিষয়টা আসেও নেই। আমরা তেলের দাম সহ যদি ধরি তাহলে সেটা ভাড়া আরও অনেক বাড়ে, কিন্তু আমরা জনগণের কথা বিবেচনা করে আমরা সর্বশেষ জায়গায় যতটুকু একবারে না হলে নয় সেই জায়গাটা আমরা মেনে নিয়েছি, সম্মত হয়েছি দেশের জনগণের স্বার্থে। তাই আপনাদের মাধ্যমে আমি সারা দেশের গণপরিবহন মালিকদেরকে বিশেষ করে বাসের মালিকদেরকে অনুরোধ করব, আজকে এখন থেকে ধর্মঘট প্রত্যাহার করে দেশের স্বাভাবিক অবস্থা যেন হয়, যোগাযোগ ব্যবস্থা যেন স্বাভাবিক হয়, সব জেলা থেকে যেন বাস চলাচল করা শুরু করে, যে ভাড়ার কথা বলা হইল সে ভাড়া আগামীকালকের মধ্যে গ্যাজেট হয়ে যাবে এবং সে ভাড়া অনুযায়ী যেন বাস পরিচালিত হয়, এর থেকে যেন অতিরিক্ত কোনো ভাড়া আদায় করা না হয়। আমাদের এই আহ্বান আমাদের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি,
বাংলাদেশ বাস চালক অ্যাসোসিয়েশন এই তিন সংগঠনের পক্ষ থেকে আমাদের আহ্বান থাকলো এখন থেকে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে গাড়ি চলাচল স্বাভাবিক করার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। আমরা অনেকটা ব্রেক ইভেনের মতোই আছি প্রফিট স্যার, অনেকটা তাই। আমরা প্রত্যাহার করার জন্য বলতেছি সবাইকে, আমাদের পক্ষ থেকে আমাদের যে আমরা যে সারা দেশের মালিকদের প্রতি যে আমরা ঐক্যমত পোষণ করছি সেখান থেকে সেই জায়গা থেকে সরে এসে এই ধর্মঘট প্রত্যাহার করার জন্য সবার প্রতি অনুরোধ, এবং আমরা ধর্মঘট প্রত্যাহার করলাম বাস চলাচল স্বাভাবিক করার জন্য দেশের সকল গণপরিবহন মালিকদের প্রতি আহ্বান জানাইলাম। একজন একজন বলেন আমি জবাব দিব। আশা করি আমরা আজকে থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হবে, বাস চলাচল স্বাভাবিক হবে। আপনারা বলেন যে আপনাদের নির্দেশ উপেক্ষা করেই বাস বন্ধ রাখছে, আমাদের বলেন আপনি প্রশ্নটা শেষ করেন। আমি একটু শেষ করি যে আপনারা বলছেন যে আপনাদের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিভিন্ন জায়গা থেকে বাস বন্ধ রাখা হয়েছে, তাহলে আপনারা কেন কিভাবে রিপ্রেজেন্ট করতে পারছেন তাদেরকে? আমার মনে হয় আপনি শুনতে ভুল করছেন। আমাদের নির্দেশ উপেক্ষা করে আমি বলি নাই, আমি বলছি স্বতঃস্ফূর্তভাবে তারা তেলের দাম বৃদ্ধি পাওয়ার পরে তারা সহস এলাকায় ধর্মঘট করছে, গাড়ি বন্ধ করে আমাদেরকে জানিয়েছে, আমরা পরবর্তী পর্যায়ে ঐক্যমত পোষণ করছি। আমাদের নির্দেশ উপেক্ষা করে এটা আমি একবারও বলি নাই। সিটিং সার্ভিস বলতে বিআরটি এর আরটিসিতে কোনো সিটিং সার্ভিস বলতে নিয়ম নাই, তারপরও আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আমরা দক্ষিণের মেয়র এবং উত্তরের মেয়র সহ বিশেষ করে দক্ষিণের মেয়র জনাব তাপস সাহেবের নেতৃত্বে ডিসেম্বরের 1 তারিখ থেকে আমরা ঘাটার চর থেকে কাশপুর পর্যন্ত আমরা রোড রেশনের প্রথম পর্ব আমরা পাইলট স্কিম উদ্বোধন করতে যাচ্ছি, এবং আমরা একের পর এক অন্য অন্য জায়গায় করতে যাব। এগুলো করলে পরে হয়তোবা আমরা আরও শৃঙ্খলা আরও বেশি আমরা আনতে পারবো বলে আশা করি ঢাকা শহরে। একজন সিএনজি চালিত বাসের সংখ্যা 1-2%। কি জন্য বলি, সিএনজি যতগুলো আমাদের এদেশে আসছে কোনোটা ডেডিকেটেড নয়, এখানে কনভার্সন করে সিএনজি করা হয়েছে। দেখা গেছে সিএনজি 6 মাস পরে ইঞ্জিন বিকল হয়ে যায়, ম্যাক্সিমাম মালিক পূর্বের জায়গায় ফেরত গেছে, ডিজেলে ফেরত গেছে। এখন চেয়ারম্যান সাহেব যেটা বলছে আমি এখানে কন্টেস্ট করতে চাই না, আমি বলতে চাচ্ছি তেলের দাম বাদ দিয়ে বাকি যে 8 বছর যে বাস ভাড়া বৃদ্ধি হয় নাই সেটা কি সিএনজিতে তাদের দরকার হবে না? আমাদের উদ্দেশ্য কি, পরিবহন সেক্টরকে সচল রাখার জন্য ঠিক রাখা। আমরা কি যে বন্ধ করে রাখবো, সে তুমি ভাড়া বাড়াইতে পারবে না যে কথাটা উনি বললো, আমি আপনাদের সামনে এটা অন্যের সাথে বিতর্কে জড়াইলাম না, কিন্তু আমার প্রশ্ন হলো গ্যাসেরটা তেলেরটা বাদ দেওয়ার পরে 8 বছরও তো তাদের ভাড়া বৃদ্ধি হয় নাই, তাদের বেলায় কী হবে? সেটা সিদ্ধান্ত হওয়া উচিত বলে আমি মনে করি। সিটিং সার্ভিসের আপনার প্রশ্নটা একটু আগে যে প্রশ্ন করলো এটা অনেকটা সামঞ্জস্য, এটা একই প্রশ্ন। আপনারা দীর্ঘক্ষণ কষ্ট করছেন, আমরাও সকাল থেকে কষ্ট করছি, আমার মনে হয় শেষ করি। আপনারা কি তেলের দাম কমানোর বিষয়ে কোনো কথা বলেছেন? ধর্মঘট করেছেন তেলের দাম কমানোর জন্য, কিন্তু এখন কি এই বিষয়ে কোনো কথা বলেছেন? এটা তো তেলের দাম তো এটা অ্যাডজাস্ট করেই করা হলো আর ভাড়া। ধর্মঘটটা তো হয়েছে তেলের দাম কমানোর জন্য। আমরা আপনাদেরকে জানাতে বলি, এখানে জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয় ছিলেন, আমরা তাদেরকে অনুরোধ করেছি যে তেলের দাম কমানো যায় কিনা, প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, সরকারের উপরে আমরা কি বলতে পারি, অনুরোধ করতে পারি, এবং আমাদের শক্তি হলো আপনারা যে তেল একবারে 15 টাকা পার লিটারে বৃদ্ধির জন্য ধাপে ধাপে করতে পারত, এই প্রস্তাব আমরা রেখেছি। এখন ঘটনা হলো যে করে ফেলেছে, করবার পরে বলতেছে যে আমাদের ইন্টারন্যাশনালি দাম অনেক বৃদ্ধি পেয়েছে,
এবং পাশের কান্ট্রি ইন্ডিয়া এবং অন্যান্য শ্রীলঙ্কা বিভিন্ন জায়গাতে তেলের দাম বৃদ্ধি, সেই জন্য আমরা জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছি। আমরা কৃষকের কথা এই টেবিলে বলেছি যে পান্তি কৃষকের কি হবে করে সেটাও আমরা বিবেচনায় নিচ্ছি। তো এগুলো নিয়ে আমরা করি না, আমরা তো আমাদেরটা নিয়ে আসছি, আমরা তো কৃষকের টানে আমরা বলেছি যদি কমে আমাদের ভাড়া কমায় দিবেন কি করবেন তখন আমরা বুঝবো। কিন্তু আপনারা আমাদের হয়ে বলতে থাকেন যে তেলের দাম কমাও, তেলের দাম, ডিজেলের দাম, কেরোসিনের দাম কমাও, তাহলে আমাদের স্ট্যান্ড থাকবে। বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে ব্রিফিং চলছে বিআরটি কার্যালয়ে। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। এই মুহূর্তে রাজধানীর ফার্মগেটে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন, সরাসরি যাচ্ছে তার কাছে। মামুন, সোহার, আপনি জানেন এরই মধ্যে যে তিন দিনের যে অচল অবস্থা, সেই অচল অবস্থা কাটিয়ে এরই মধ্যে প্রত্যাহার করে নেওয়া হয়েছে ধর্মঘট, এবং কিছুক্ষণ পর থেকে আসলে বাস চলাচল শুরু হবে। অর্থাৎ বাস মালিক সমিতি যেমনটি জানিয়েছে যে এই মুহূর্ত থেকেই বাস চলাচল শুরু হবে। তবে সড়কে আমরা এখনও পর্যন্ত কিন্তু যে গণপরিবহন, সেই গণপরিবহনের উপস্থিতি দেখতে পাচ্ছি না, যেহেতু কেবলই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গণপরিবহনগুলো যে জায়গায় রয়েছে অর্থাৎ স্ট্যান্ডগুলো থেকে সেগুলো সড়কে আসতে, এবং যে স্টপেজগুলো আছে সেগুলোতে যে শত শত মানুষ অপেক্ষা করছে অফিস ফেরত, তারা যে অপেক্ষা করছেন তাদের বাস পেতে কিছুটা সময় লাগবে। জানিয়ে রাখি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ধর্মঘট প্রত্যাহারের আগে যে কথাগুলো জানানো হয়েছে তা হলো যে দূরপাল্লার ভাড়া বেড়েছে প্রতি কিলোমিটারে 1.80 টাকা, এবং মহানগরের ভেতরে 2.15 টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি করা হয়েছে, এবং এইটি কিন্তু আজকে প্রজ্ঞাপন দেওয়া হবে, আগামীকাল এই বর্ধিত ভাড়া কার্যকর করা হবে। অর্থাৎ আজ থেকে যে বাস চলাচল পুনরায় শুরু হচ্ছে, এই আজ রাত এবং এখন থেকে যে বাস চলাচল করবে এই বাসে কিন্তু বর্ধিত ভাড়া কেউ নিতে পারবেন না, যেহেতু এটি আগামীকাল থেকে কার্যকর করা হবে। জানিয়ে রাখি যে আমরা সকালবেলা দেখেছিলাম যারা অফিসগামী মানুষ ছিলেন তাদের কি নিদারুণ দুর্ভোগ, এবং তারা আসলে গণপরিবহনের অভাবে কিন্তু ভীষণ সংকটে পড়েছিলেন। আমরা ফার্মগেটে রয়েছি এবং এই ফার্মগেটে কিন্তু আমরা বিকেল থেকে রয়েছি, দেখছি যে যারা অফিস ফেরত মানুষ রয়েছেন তাদেরও দুর্ভোগ চরমে। তো এই যে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে, ধর্মঘট প্রত্যাহারের খবরে কিন্তু স্বস্তি ফিরেছে মানুষের মাঝে, এবং তারা বলছেন যে তারা নিরাপদে বাড়ি ফিরতে পারবেন। অর্থাৎ তারা যে ভোগান্তিতে পড়েছিলেন শুধুমাত্র সিএনজি এবং রাষ্ট্রীয় যে পরিবহন সংস্থা বিআরটিসির বাস ছাড়া কোনো ধরনের গণপরিবহনই আসলে তারা ব্যবহার করতে পারছিলেন না, তারপরেও যাদের সাধ্য নেই তারা কিন্তু সিএনজিও ব্যবহার করতে পারছিলেন না। আর যে বিআরটিসি বাস, নিশ্চয়ই সোহার আপনি দেখতে পাচ্ছেন টেলিভিশনের স্ক্রিনে যে একটি বাস এসে যখন ফার্মগেটে থামছে তখন কিন্তু তাতে ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন লোকজন। যদিও এই বাসটি যখন ফার্মগেটে আসছে তখন কিন্তু এটি শাহবাগ বা কারণবাজার হয়ে যখন আসছে তাতে কিন্তু ভরপুর যাত্রী, অর্থাৎ এই যে বাসটি এখানে এসে থামছে তাতে কিন্তু যাত্রী নেওয়ার কোনো জায়গা নেই, তারপরও কিন্তু গাদাগাদি করে যারা পারছেন এখান থেকে ওঠার চেষ্টা করছেন। তো এই যে বাসের যে ধর্মঘট ছিল সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে ইতোমধ্যে। তবে এই যে বর্ধিত ভাড়া, এই বর্ধিত ভাড়া নিয়ে কিন্তু আমরা যে দু একজনের সঙ্গে তাৎক্ষণিকভাবে কথা বলেছি তারা কিন্তু বলেছেন যে মহানগরে যে 2.50 টাকা ভাড়া বাড়ানো হয়েছে সেই ব্যাপারে কিন্তু তারা আসলে অসন্তোষ জানিয়েছেন। তবে আরেকটি তথ্য জানিয়ে রেখেছে, সিএনজি চালিত যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু এই বর্ধিত ভাড়ার আওতায় আসবে না, শুধুমাত্র ডিজেল চালিত যে বাসগুলো রয়েছে বা তেলে চালিত যে বাসগুলো রয়েছে সেগুলোই কিন্তু এই বর্ধিত ভাড়ার আওতায় আসবে। সোহার, গণপরিবহন ধর্মঘট প্রত্যাহারের সব শেষ খবর জানাতে রাজধানীর ফার্মগেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। রাজধানীর মতিঝিলে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে বসেছে বিআইডব্লিউটিএ, সেখানে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া। রবিন, সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, সোহার, দেড় ঘন্টা যাবৎ আসলে যে লঞ্চ মালিকদের সঙ্গে এই বৈঠকটি চলছে বিআইডব্লিউটি এর, মূলত আগামীকাল অর্থাৎ 8ই নভেম্বর আগে থেকে একটি যে তাদের পূর্ব নির্ধারিত একটি বৈঠক হওয়ার কথা ছিল ভাড়া সমন্বয়ের বিষয়ে, কিন্তু যেহেতু আপনারা জানেন যে সবশেষ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছিল এবং সেখানে বিআই লঞ্চ মালিক যারা আছেন তারা একটি আলটিমেটাম দিয়েছিলেন যে তারা যদি ভাড়া বৃদ্ধি করা না হয় তাহলে যে এই যে তাদের যে ধর্মঘট কর্মসূচি সেটা তারা আসলে যে অব্যাহত রাখবেন। তো সেই জায়গাতেই কিন্তু যে বিআইডব্লিউটিএ
সেই অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের যে বৈঠকটি 8-9 নভেম্বর হওয়ার কথা ছিল, অর্থাৎ আগামীকাল হওয়ার কথা ছিল, সেটিকে একদিন আগিয়ে আজকে বিকেল থেকে আসলে যে শুরু করা হয়। তো 4:45 দিকে এই বৈঠকটি শুরু হয়েছিল, এখন প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় যাবত এই বৈঠকটি চলছে। এবং এখানে যদি আপনাকে জানাতে চাই যে সবচেয়ে যেহেতু যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে লঞ্চ মালিকদের তরফ থেকে যে প্রস্তাবটি দেওয়া হয়েছিল যেন যাত্রী ভাড়া শতভাগ বাড়ানো হয়ে থাকে, অর্থাৎ এখন পর্যন্ত যে 100 কিলোমিটারের যে প্রতি 100 কিলোমিটারে প্রতি কিলোমিটার ভাড়া, যাত্রী ভাড়া যেখানে 1.70 টাকা এবং 100 কিলোমিটারের বেশি হলে সেটি 1.40 টাকা দাঁড়ায়। তো সেই জায়গাতে যে মালিকপক্ষের যে প্রস্তাবটি ছিল যেন শতভাগ বাড়ানো, ভাড়া যেন বাড়ানো হয়, অর্থাৎ 1.70 টাকা থেকে 3.40 টাকা করা হয়, সেই জায়গাতে আসলে যে বিআরডব্লিউটিএ তাদের সব ধরনের যত ধরনের যে পরিচালন ব্যয় আছে সব কিছুকে আমলে নিয়েই বিআরডব্লিউটিএর তরফ থেকে যেটি বলা হচ্ছে এই ভাড়াটি মূলত 28.82% যে বৃদ্ধি করা যেতে পারে, অর্থাৎ প্রায় 29% মতন বৃদ্ধি করার পক্ষে মতামত দিয়েছে বিআরডব্লিউটি, অর্থাৎ যেখানে আসলে যে প্রতি কিলোমিটার যাত্রী ভাড়া 1.70 টাকা সেখান থেকে 49 পয়সা বাড়িয়ে 2.19 টাকা করা যেতে পারে, এমনটি কিন্তু বিআরডব্লিউটির তরফ থেকে ধরা হয়েছে। এবং এখানে কিন্তু কেবলমাত্র জ্বালানি ব্যয় নয়, অন্যান্য দিক থেকে যেমন তাদের যে মেরামত কিংবা যে অন্যান্য পরিচালন ব্যয়, ভ্যাট, তারপর যে ট্যাক্স এবং সহ যে লঞ্চের যে স্টাফদের যে ভাড়া এবং যে মুনাফা সব কিছুই কিন্তু আমলে নিয়ে বিআরডব্লিউটির তরফ থেকে এই প্রস্তাবটি দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত বৈঠক চলছে, এখনও একটু পরে আসলে যে জানা যাবে যে মূল সিদ্ধান্ত আসলে যে কী জানায় সেটি গণমাধ্যমকে তারপরে জানানো হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর সোহার। রাজধানীর মতিঝিল থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার ফারুক ভাই রবিন। এদিকে ভাড়া বাড়ানোর দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ট্রাক মালিক সমিতি। বিকেলে রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি। ভাড়ার যে ধরনের সিস্টেমে আমাদের আছে সেটা তো কোনো মূল্য নির্ধারিত নেই, আমাদেরটা হলো ডিমান্ড ডিপেন্ডেন্ট বিজনেস। সুতরাং একটা নির্দিষ্ট ভাড়ায় আমরা যাইতাম, সেই ভাড়ার অংশ বাদ দিলে খরচের টাকায় যেটা আমাদের প্রফিট থাকতো সেটা এখন থাকছে না, যেহেতু ডিজেলের মূল্য বৃদ্ধি হওয়াতে ওইটা ওইদিকে চলে যাচ্ছে, যার জন্য আমাদের মালিকরা এবং আমাদের শ্রমিকরা আমরা গাড়ি চালাতে বিরত আছি এবং থাকবো। যতক্ষণ পর্যন্ত ডিজেলের এই মূল্য প্রত্যাহার করা না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের পণ্যবাহী গাড়ি চলবে না। প্রায় এক মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বেগম খালেদা জিয়া। তার বায়োপসি রিপোর্টে মেলেনি ক্যান্সারের আলামত। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজার সামনে আছেন রিপোর্টার মার্জিয়া মোমো। সরাসরি যাচ্ছি তার কাছে। মোমো, সোহার, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে আমার কাছে সবশেষ তথ্য হচ্ছে তার যে বায়োপসি পরীক্ষা করা হয়েছে সেই রিপোর্টে ক্যান্সারের কোনো আলামত পাওয়া যায়নি, অর্থাৎ যে আশঙ্কা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার বায়োপসি করা হচ্ছিল সেটি আসলে সেই রিপোর্টটি নেগেটিভ এসেছে, অর্থাৎ ক্যান্সার কিংবা কোনো নেতিবাচক কোনো আলামত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীরে পাওয়া যায়নি। তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন। দীর্ঘ 27 দিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন, যখন তার হঠাৎ জ্বর সহ হার্ট এবং ফুসফুস থেকে শুরু করে তার যেই পুরনো যে জটিলতাগুলো ছিল সেগুলো পুনরায় দেখা যাওয়া এবং পাশাপাশি ভয়ঙ্কর জ্বরে আক্রান্ত হওয়ার পরপরই কিন্তু তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার জন্য 10 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। সেই চিকিৎসকরা কিন্তু তাকে দীর্ঘ 27 দিন ধরে চিকিৎসা করেছেন, তার নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং সবশেষ গত 25 তারিখে তার যে বায়োপসি রিপোর্টটি যে পরীক্ষাটি করা হয়েছিল সেটির ফল এসেছে কিন্তু কিছুক্ষণ আগেই, এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AMZ তিনি কিন্তু জাহিদ হোসেন তিনি আমাদেরকে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীরে ক্যান্সারের কোনো আলামতি পাওয়া যায়নি এবং এখন কিন্তু তাকে হাসপাতাল থেকে আনার জন্য কিন্তু তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী থেকে শুরু করে তার যে পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন এবং এই মুহূর্তে কিন্তু বেগম খালেদা জিয়ার গাড়িবহরটি গুলশান DOHS-এর যে সড়কটি রয়েছে সেখানে অবস্থান করছেন। অন্যদিকে তাকে একনজর দেখতে কিন্তু নেতাকর্মীরা তার যে বাসভবন রয়েছে গুলশানের ফিরোজায় সেখানে অবস্থান করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কিছুক্ষণ
আগে কিন্তু এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে দলের যে সিনিয়র নেতারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ফিরোজে অবস্থান করছেন। অর্থাৎ দীর্ঘ 27 দিন চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি তার নিজ বাসভবন ফিরোজায় ফিরবেন এবং স্বভাবতই তাকে এক নজর দেখার জন্য তার যে নেতাকর্মীরা রয়েছে তারা এখানে অবস্থান করছেন। আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, এর আগেও কিন্তু এ নিয়ে প্রায় 4 দফায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন এবং এর আগে 19 জুন টানা 53 দিন চিকিৎসাধীন থাকার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফিরোজায় ফিরেছিলেন। তবে হঠাৎ করেই গত 12 অক্টোবর তার শরীর প্রচণ্ড জ্বর, পাশাপাশি আর্থ্রাইটিস এবং ডায়াবেটিসের যে সংক্রান্ত টানা ফুসফুস এবং কিডনির যে জটিলতাগুলো পুনরায় সক্রিয় হওয়ার পরপর কিন্তু তার পরিবারের সদস্যরা চিকিৎসকের শরণাপন্ন হন এবং ঠিক তখন থেকে কিন্তু চিকিৎসকের পরামর্শে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তো আসলে একটি বিষয় সোহার বলে রাখতে চাই যে হাসপাতাল থেকে রওনা হয়েছেন প্রায় 20 মিনিট হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং এই মুহূর্তে তার গাড়ি বহরটি গুলশানের DOHS-এর সড়কে অবস্থান করছেন, যেটি পার হয়ে কিছুক্ষণের মধ্যে তিনি ফিরোজায় ফিরে আসবেন। তো সোহার, এই ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সোহার, গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজার সামনে থেকে তার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার মার্জিয়া মোমো। বিদ্রোহের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই, পরিবারের সঙ্গে ছিলেন বাড়িতে, তবুও 1977 সালে বিদ্রোহ দমনের নামে ফাঁসি দেয়া হয়েছে বহু সেনা ও বিমান সদস্যকে, এমন অভিযোগ সামরিক আদালতে বিচার হওয়া সেনা সদস্যদের পরিবারের। দীর্ঘ 45 বছর পর সে সময় ক্ষমতায় থাকা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন তারা। সকালে শহীদ মিনারে 7 নভেম্বর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই দাবি জানান তারা। 1977 সালে অক্টোবরে সামরিক আদালতে বিচারের নামে ফাঁসি হওয়া স্বজনদের ছবি বুকে নিয়ে জড়ো হন শহীদ মিনারে। সামরিক আদালতে বিচার হওয়া কেউ ছিলেন বিমান সেনা, কেউ সেনা সদস্য। পরিবারের সদস্যদের দাবি, একদিনের সামরিক আদালতে বিচারের ফাঁসি হওয়া 193 জনের পরিচয় পাওয়া গিয়েছিল, তবে সেই সংখ্যা 1143 জন। অনুষ্ঠানে যোগ দিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বলেন, ক্ষমতার লোভেই জিয়াউর রহমান বিনা বিচারে সেনা সদস্যদের হত্যা করেছিলেন। আপনি তো আনতে বলেছিলেন আকবর আলীকে, আমি তো নিয়ে আসছি স্যার আলী আকবরকে, নিয়ে আসতো ঝুলায় দাও। তাদের অভিযোগ, তড়িঘড়ি করে ফাঁসি দেওয়ার আগে আত্মপক্ষ সমর্থন কিংবা আইনজীবী নিয়োগের কোনো সুযোগই দেওয়া হয়নি। প্রিয়জনের কবরটা কোথায় দেওয়া হয়েছে সেটা যদি একবার স্পর্শ করবেন, কিন্তু আমি যে জিনিসটা আসলে খেয়াল করি নাই, সেই সকল সন্তান যারা বাবা বলতে, যাদের মানে স্মৃতি, বাবার স্মৃতি হলো তাদের রক্তাক্ত দেহটি। কমিশন গঠন করে ঘটনার জন্য জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন সবাই। তাদের মরণোত্তর বিচার করতে হবে এবং সেই বিচারের জন্য অবশ্যই স্বাধীন তদন্ত কমিটির গঠন করতে হবে। জিয়াউর রহমান চেয়েছিল ঘড়ির কাঁটা আবার উল্টে দিতে, অর্থাৎ বাংলাদেশকে আবার পাকিস্তানে পরিণত করতে। ঘুরি জিয়া টেবিলে বসে নাস্তা খাইতে আনা কাছে ছয় দক্ষ আজকে 20 জনে ফাঁসি দিতে হবে। অনুষ্ঠান শেষে বিচারের দাবিতে ক্যান্টনমেন্টমুখী পদযাত্রা করেন সবাই। 1977 সালে 2 নভেম্বর ঢাকায় জাপানি বিমান ছিনতাইয়ের ঘটনায় সেই সময় ঘটা বিদ্রোহ দমনের নামে সামরিক বিচারে ফাঁসি দেওয়া হয়। তখন কারাদণ্ড ভোগ করেছিলেন সেনা ও বিমান বাহিনীর 2500 সদস্য। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার ঘটনায় সিটি মেয়র মনিরুল হক সাক্কুর PS মঈনুদ্দিন আহমেদ বাবুকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার 25 দিন পর খাগড়াছড়ির সাজেক থেকে তাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ছিল সে। 13 অক্টোবর সকালে কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ পাওয়াকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে দিতে যারা উস্কানি দিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল সিটি মেয়র মনিরুল হক সাক্কুর, ব্যক্তিগত সচিব মঈনুদ্দিন আহমেদ বাবু। শুরু থেকেই এমন দাবি ছিল পূজা উদযাপন কমিটির নেতা সহ প্রত্যক্ষদর্শীদের। ঘটনাস্থলের একটি ভিডিওতে তার প্রমাণও পাওয়া যায়। ঘটনার পর থেকেই বাবু পরিবার সহ পলাতক ছিল। শহরের মৌলভীপাড়ায় তার বাড়িতে গিয়ে দেখা যায় তালা ঝুলছে। ঘটনার 25 দিন পর পুলিশ তাকে খাগড়াছড়ির সাজেক থেকে শনিবার রাতে গ্রেফতার করে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও পূজা মণ্ডপে ভাঙচুর ও সহিংসতার দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও গ্রেফতার করা হয়েছে যুবদল নেতা রোমান হাসান ও রবিউল ইসলাম নামে আরো 2 জনকে। সাজেক থেকে
গ্রেপ্তারকে আমরা কোর্টে পাঠিয়ে দেব আজকে। অবশ্যই অবশ্যই চার দিনের রিমান্ড থাকবে। এর আগে এই ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছিল পুলিশ। ইকবাল সহ চার আসামিকে তিন দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সেমিফাইনাল নিশ্চিতের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। কিউবিরা জিতলে বিদায় নিশ্চিত হবে ভারতের। এই মুহূর্তে দুবাইতে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজিদ, আসলে ম্যাচটা এই আসরে বিশ্বকাপে কোনো কোয়ার্টার ফাইনাল না থাকলেও কিন্তু কিছু দলের জন্য এটা কোয়ার্টার ফাইনাল, অঘোষিত কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আমরা জানি এই এক ম্যাচে তিন দলের ভাগ্য নির্ধারণ করে দেবে। আজকে নিউজিল্যান্ড আফগানিস্তান, একই সাথে কিন্তু ভারতও। আজকে যদি নিউজিল্যান্ড কোনোভাবে যে কোনো ব্যবধানে যদি জয় পেয়ে যায় তারা সেমিফাইনালে চলে যাবে এবং ভারতের আসর থেকে বিদায় নিশ্চিত হবে, যার কিনা এবারের আয়োজক। যদিও তাদের দেশে হচ্ছে না, তারা টুর্নামেন্টে আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাতে। একটু ম্যাচ নিয়ে কথা বলতে চাই। শুরুটা কিন্তু দুর্দান্ত করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। দশ ওভারের মধ্যে তারা অ্যাকচুয়ালি পাওয়ার প্লেতে তিন উইকেট তুলে নেয় এবং প্রথম দশ ওভারে চার উইকেট তুলে নেয়, যেটা আসলে এর আগে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়েছিলাম যে এখানকার উইকেটে কিন্তু পেসারটা ভালো করে থাকে, যেটা আমরা এবারের ওয়ার্ল্ড কাপে দেখে আসছি। আজও তার ধারাবাহিকতা ছিল, নিউজিল্যান্ডের পেসাররা কিন্তু দারুণ বল করছে। তবে কিছুটা হলেও এক্সপেন্সিভ ছিলেন মিচেল স্যান্টনার এবং ইশ সোধি, যেটা বলেছিলাম যে দুদলের স্পিনার আছে, স্পিনারদের হয়তো বা একটা রোল থাকবে। তবে আজকেও কিন্তু গত ম্যাচগুলোর মতো আজকের ম্যাচেও পেসার একটা ভালো ডমিনেট করেছে। আমরা দেখেছিলাম বাংলাদেশ এই মাঠেই খেলেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে, সেখানে কীভাবে সাউথ আফ্রিকান পেসাররা আসলে ডমিনেট করে ম্যাচটা জিতে নিয়েছিল। আজকের ম্যাচে প্রথম দশ ওভারে আসলে বলা যায় ম্যাচ থেকে কিছুটা ছিটকে গিয়েছিল আফগানিস্তান। রিকভারির কিছু আসলে চেষ্টা করেছিলেন জাদরান এবং মোহাম্মদ নবী। জাদরান ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পরও কিন্তু আসলে তাদের স্কোরটা বড় হয়নি, কারণ মাত্র নয় রানে শেষের ছয় উইকেট হারিয়ে আফগানিস্তান সংগ্রহ কিন্তু 124। তবে আমরা জানি যে নিউজিল্যান্ডের ব্যাটিং ডেপথ কিন্তু অনেক বেশি, তারা তাদের অনেক ভালো ব্যাটসম্যান আছে, অলরাউন্ডার আছে। ডেফিনেটলি তাদের জন্য এটা খুব একটা বড় চ্যালেঞ্জ হওয়ার কথা না। এবং এই মাঠে এবারের ওয়ার্ল্ড কাপে যতগুলো ম্যাচ হয়েছে তার 90% ম্যাচে কিন্তু পরে ব্যাট করা দল জয় পেয়েছে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। সোহার, দুবাই থেকে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। প্রায় এক মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজার সামনে আছেন রিপোর্টার মার্জিয়া মুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। মুমু, দীর্ঘ 27 দিন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে এই মুহূর্তে নিজ বাসভবন গুলশানের ফিরোজায় প্রবেশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং এই মুহূর্তে কিন্তু আমরা লাইভ সম্প্রচার দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এই মুহূর্তে ফিরোজায় প্রবেশ করেছি। আমরা ফিরোজায় রয়েছি, যেখানে হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি গাড়ি থেকে এই মুহূর্তে নামবেন এবং এই মুহূর্তে কিন্তু রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে দলের সিনিয়র নেতারা, তারা কিন্তু রয়েছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার নিজস্ব যে গাড়িটি রয়েছে সেখানের মধ্য দিয়ে তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতাল থেকে তিনি ফিরোজায় প্রবেশ করেছেন। এবং এই মুহূর্তে আমি ফিরোজার ভেতরে ঠিক যে প্রাঙ্গণটি রয়েছে এখান থেকে গাড়ি থেকে বের হবেন বিএনপি চেয়ারপারসন এবং সেখানে তার পরিবারের সদস্যদের সাথে কিন্তু তিনি গাড়ি থেকে বের হবেন এবং তিনি তার বাসায় প্রবেশ করবেন। যদি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে বিকেলে বিএনপি চেয়ারপারসনের যে বায়োপসি রিপোর্টটি ছিল সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু তার শরীরে কিন্তু ক্যান্সার কিংবা নেতিবাচক কোনো ক্ষতিকর কোনো রোগের চিহ্ন পাওয়া যায়নি এবং পাশাপাশি তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। এবং তার জন্য যে 10 সদস্যের মেডিকেল বোর্ড ছিল তাদের পরামর্শে কিন্তু তিনি আজকে তাকে দীর্ঘ 27 দিনের চিকিৎসা সেরে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে তার নিজ বাসভবন ফিরোজায় ফিরিয়ে আনা হয়েছে। এবং এর আগে কিন্তু তিনি টানা 53 দিন চিকিৎসা নিয়েছেন, অর্থাৎ 4 দফায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং আজ সকাল থেকে আসলে গণমাধ্যমে তার যে মিডিয়া উইং ছিলেন তারা বারবার বলছিলেন যে আসলে বিএনপি চেয়ারপারসনের যে শারীরিক অসুস্থতা ছিল, তিনি ভয়ঙ্কর জ্বরে ভুগছিলেন, তার কিডনি এবং ফুসফুসের যে জটিলতা ছিল
সেগুলো বারবার পরিলক্ষিত হওয়ার প্রেক্ষিতে কিন্তু তাকে হাসপাতালে যেতে হয় এবং সেখানে টানা 27 দিন কিন্তু যেটি 2 সপ্তাহেরও বেশি সময় ধরে তা কিন্তু তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং 76 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে যে বিএনপি চেয়ারপারসন তিনি কিন্তু এই মুহূর্তে তার বাসায় ফিরে এসেছেন এবং এর আগে কিন্তু আমরা দেখেছি বিকেল থেকে বিএনপি যারা নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের নেত্রীকে এক নজর দেখতে কিন্তু ভিড় করেছিলেন ফিরোজার সামনে এবং এ সময় কিন্তু নেত্রীদের এবং এই নেতাকর্মীদের সামলাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বেশ বেগ পেতে হয়েছে এবং একই অবস্থা কিন্তু বিএনপি চেয়ারপারসনকে দেখার জন্য কিন্তু হাসপাতালে যেটি এফআইআরে সেখানেও কিন্তু নেতাকর্মীদের প্রচুর ভিড় ছিল এবং এখন কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ব্যক্তিগত যে গাড়িটি রয়েছে সেখান দিয়ে কিন্তু তিনি বের হচ্ছেন এবং তাকে আসলে হাত ধরে কিন্তু তাকে নামানো হচ্ছে এবং কিছুক্ষণ এবং তার পাশে রয়েছেন তার যিনি প্রয়াত সন্তান আরাফাত রহমান কোকো তার স্ত্রী রয়েছেন সেখানে এবং এখনই কিন্তু আসলে তাকে যেহেতু তিনি সুস্থ হয়েছেন কিন্তু আসলে তিনি একজন বয়স্ক মানুষ এবং এখানে প্রচণ্ড ভিড় সেহেতু তাকে আসলে অত্যন্ত সংবেদনশীলতার সাথে কিন্তু তাকে গাড়ি থেকে নামানো হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফিরোজার যেটি তার বাসভবন সেই প্রাঙ্গণে গাড়ি থেকে ধীরে ধীরে আসলে বের করা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তাকে আসলে এক নজর দেখার জন্য কিন্তু ফিরোজার এই বাসাটিতে এখনো বিএনপির অসংখ্য নেতাকর্মী তারা প্রবেশ করেছেন যদিও এই ভবনটির যারা নিরাপত্তা রয়েছে নিরাপত্তা প্রহরী তারা যথেষ্ট চেষ্টা করছেন তবে আসলে তবে গণমাধ্যম কর্মীরা আমরা যারা আছি তারা কিন্তু প্রবেশে সক্ষম হয়েছে এবং এখন কিন্তু আসলে ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে দলের সিনিয়র যারা নেতারা রয়েছেন তারা কিন্তু ব্যক্তিগত গাড়িটি থেকে হচ্ছে তারা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন তিনি আসলে তার ব্যক্তিগত গাড়িটি থেকে তিনি নামবেন এবং এখানে যাতে শৃঙ্খলার বজায় থাকে সেজন্য কিন্তু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে সিনিয়র যারা নেতা রয়েছেন তারা কিন্তু আসলে অবস্থান করছেন এবং এখন যদি একটু যদি ডান পাশে যদি দেখতে চাই যে গাড়িটিতে করে আমার ভিডিও জার্নালিস্ট ওমর ফারুককে আমি একটু বলতে চাই যে বেগম খালেদা জিয়া এখনই গাড়ি থেকে নামবেন এবং তাকে হাত ধরে নামানো হচ্ছে যদি আমরা একটু সম্প্রচারে দর্শকদের দেখাতে চাই এবং এই মুহূর্তে কিন্তু আমরা ফিরোজার প্রাঙ্গণে অবস্থান করছি এবং আমাদের সাথে খুব অল্প কটি গণমাধ্যম কর্মী তারা প্রবেশ করতে পেরেছেন কারণ বেগম খালেদা জিয়া নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং তার জন্য কিন্তু তার যে ব্যক্তিগত নিরাপত্তা রয়েছে সিএসএফ তারা কিন্তু কাজ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি দলের নিরাপত্তার বেগম খালেদা জিয়ার নিরাপত্তার বিষয়টি যাতে নিশ্চিত হয় সেজন্য কিন্তু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বারবার কিন্তু আশেপাশে ভিড় না করার জন্য অনুরোধ করছেন যদিও যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে ফিরোজায় কিন্তু এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীদের অসংখ্য ভিড় রয়েছে এবং তারা কিন্তু একেবারে গেটে তাদেরকে গেটে প্রবেশে বাধা দেওয়া হচ্ছিল কিন্তু তারপরেও তারা যারা পেয়েছেন তারা কিন্তু ইয়ে করেছেন এবং একটি বিষয় যদি রাখে যে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়াকে এখন গাড়ি থেকে নামানো হবে এবং আসলে আমরা সরাসরি আসলে সেই বিষয়টি দেখব এবং আমি আসলে আপনার মাধ্যমে আমার ভিডিও জার্নালিস্ট ওনাকে হচ্ছে থাকার জন্য অপেক্ষা করছে যে আসলে আমাদেরকে বারবার চলে যেতে বলা হচ্ছে কিন্তু আসলে আমরা এখান থেকে একটু দর্শককে যদি দেখাতে চেষ্টা করব আমি যেটা হচ্ছে যে এখনই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার ব্যক্তিগত বাহনটি থেকে নামানো হবে এবং এখানে হচ্ছে যেহেতু তিনি সদ্য হাসপাতাল থেকে বের হয়েছেন এবং তিনি আসলে অনেকটাই দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছিল এবং তার শরীরটা অনেকটাই দুর্বল এবং আসলে নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আশপাশে ভিড় যাতে না হয় সেই বিষয়টি নিশ্চিত করছেন এমনকি অনেক গণমাধ্যম কর্মীদেরকে আসলে তিনি সরে যেতে বলছেন তো আমরা আসলে নিরাপদ দূরত্ব রেখে আসলে যতটুকু সম্ভব ততটুকু আসলে দেখানোর চেষ্টা করব যদি আর আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে আসলে তো এখন আসলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বেরিয়ে আসছেন এবং তার আগে কিন্তু এবার কেয়ার থেকে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিন্তু ফিরোজায় প্রবেশ করেছেন তো আসলে বলা চলে যে দীর্ঘ 27 দিনের চিকিৎসা শেষে বিএনপি চেয়ার
চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি ফিরোজায় ফিরেছেন। এই কিছুক্ষণ আগে তাকে তার ব্যক্তিগত গাড়ি থেকে তিনি তার প্রয়াত সন্তান আরাফাত রহমান কোকোর স্ত্রী তাকে হাত ধরে গাড়ি থেকে নামিয়েছেন। এবং এই মুহূর্তে শুধুমাত্র ফিরোজার প্রাঙ্গণে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবস্থান করছেন দলের সিনিয়র গুটি কয়েক নেতা, এবং পাশাপাশি স্বভাবত নিরাপত্তার কারণে কিন্তু নেতাকর্মী যারা ভেতরে প্রবেশ করেছিলেন, এমনকি আমরা যারা গণমাধ্যম কর্মী প্রবেশ করেছেন, তাদেরকে কিন্তু আসলে চলে যাওয়ার জন্য অনুরোধ করেছেন দলের মহাসচিব। এবং তিনি আসলে বলছিলেন যে নিরাপত্তার জন্য, এবং যেহেতু তিনি সদ্যই চিকিৎসা নিয়ে ফিরেছেন, সেহেতু তার আসলে কিছুটা সময় প্রয়োজন এবং ভিড় না করার জন্য তারা অনুরোধ করেছিলেন। তো সোয়ার আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ চিকিৎসা শেষে তিনি নিজ বাসভবনে ফিরেছেন এবং তার শরীর মোটামুটি সুস্থই রয়েছে, এবং বায়োপসি রিপোর্টে কিন্তু তার ক্যান্সার কিংবা অন্য কোনো নেতিবাচকের কোনো আলামত পায়নি। তো এই ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ তথ্য। গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজার সামনে থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার মার্জিয়া মোমো। 12 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া সম্পন্ন হলে 2022 সাল থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। রাজধানীর টিকাটুলির শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও শেখ রাসেল কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমরা টিকাদান কর্মসূচি শুরু করেছি, এটা চলছে, এটি ধীরে ধীরে সারা দেশে সম্প্রসারিত হবে এবং আমাদের সকল 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে এই টিকাদান কর্মসূচিকে সম্প্রসারণ করা হবে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন খুলেছি, এখনও সকল শিক্ষা প্রতিষ্ঠানের 100% শিক্ষার্থী এখনও উপস্থিত হচ্ছেন না, অনেক অভিভাবক এখনও কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আছেন। আমাদের সংক্রমণের হার একেবারেই কমে গেছে, এটি আমরা আরও কিছুদিন যদি আরও বেশ কিছুদিন চলে এরকম যে একেবারেই সংক্রমণ নেই, তাহলে হয়তো অভিভাবকরা আরও বেশি আস্থা নিয়ে শিক্ষার্থীদের পাঠাতে পারবেন। কাজে আমরা আশা করছি যে নতুন বছরের শুরু থেকে যদি এই সংক্রমণের হার আর না বাড়ে, ইনশাল্লাহ আশা করি আর বাড়বে না, তাহলে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আবার সে আগের মতোই আবার প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে, আমরা সে আশা করি। জাতীয় দলের ক্রিকেটার বাছাই কার্যক্রম নিয়ে প্রশ্ন তুললে জানুয়ারির মধ্যে বিসিবি কোচিং প্যানেলে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন নতুন দায়িত্ব পাওয়া টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। জানিয়েছেন জাতীয় দলের সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে দেশীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। দায়িত্ব পাওয়ার পর 7 ক্রিকেটারকে নিয়ে অনুশীলন করেছেন সুজন। বলছি ওরা অনেক ইয়াং, হয়তো বা ন্যাশনাল লেভেল অবশ্যই ওরা একসময় খেলবে, অথবা এই সিরিজই খেলতে পারে, ইউ নেভার নো। বাট আমার কথা হচ্ছে যে একটা রেডি একটা মানসিকভাবে তৈরি হওয়ার ব্যাপারটাও কিন্তু খুব জরুরি। পরিবর্তন হবে, ম্যাচে একটা চেঞ্জেস আসতেও পারে, সেটা কোন ফর্ম্যাটে আসবে বা কী হবে সেটা তো বলতে পারবো না, বাট হতে পারে, এরকম হতেও পারে। আমরা পাকিস্তানের সাথে কম্পিটিশন গড়ে তুলতে পারি। দেখেন, হারা জিতা ইজ পার্ট অফ দ্য গেম, বাট প্রসেসটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের প্রসেসে কোনোখানে প্রবলেম হয়েছে বলে আমরা এরকম একটা না 5টা ম্যাচ হারলাম বা আমরা পারফর্ম করতে পারি, আমরা জিতা খেলা হেরে গেছি, প্রসেসটাকে ঠিক করাটা আমার মনে হয় যে ভেরি জরুরি। আমরা চেষ্টা করতেছি, যদি ওটা সালাউদ্দিনের ব্যাপার যে আসবে কি নাই, আমরা চাই ওকে বাংলাদেশ সেটা পেশাতে নিতে আর কি সোজা কথা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।